বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ওরা মাঝে মাঝে যে কি ভুলভাল কিছু কাহিনী করে আপনি চিন্তা করতে পারেন? একটা টিকিটের মূল্য 10,000 টাকা, একটা টিকিটের মূল্য 5,000 টাকা, একটা টিকিটের মূল্য 1,000 টাকা, যেখানে তেল চাল ডাল এগুলোর জন্য টিসিবির পিছনে দৌড়াদৌড়ি করে মানুষ, সেখানে বিসিবি এইরকম বাস দিচ্ছে। ঠিক আছে, এখন একটা কথা বলতে পারেন যে বিসিবি কেন এত জনপ্রিয়? বিসিবি অবশ্যই ক্রিকেটের জন্য জনপ্রিয়, বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয় কেন? এই প্রশ্নটা যদি আমি আপনাকে করি আপনি কি বলবেন? যারা 10,000 টাকা দিয়ে টিকিট কিনে তারা ক্রিকেট খেলা দেখে বলে বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয় কারণে? যারা সাধারণ মানুষ, যারা মনে করেন যে ক্রিকেট খেলা পাগলের মতো পছন্দ করে, তাদের জন্য ক্রিকেটটা বাংলাদেশে জনপ্রিয়, এটা আমার যুক্তিতে, এটা আমার কাছে মনে হয়। মনে করেন এদের জন্য টিকিট হওয়া দরকার ছিল 300 টাকা অথবা 400 টাকা, সর্বোচ্চ 1,000 টাকা, সর্বোচ্চ 1,000। কিন্তু বিসিবি কী করলো, কী বলবো বলেন? মানে বিসিবি এক হচ্ছে বাংলাদেশে ক্রিকেটাররা সাউথ আফ্রিকা এখন ট্যুরে, মানে তাদের কি বাদ দিয়ে, মানে যারা হচ্ছে, যারা আমি বলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনকামের মূল কারিগর, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা, তারা হচ্ছে সাউথ আফ্রিকায় ক্রিকেট খেলছে, তাদেরকে বাদ দিয়ে একটা সেলিব্রেশন করছে। আমার কাছে এটা মনে হচ্ছে যে সেলিব্রেশন হোক, সব কিছু হোক, কিন্তু তাদেরকে রাখতে হবে, তাদের খেলা যারা দেখে তাদেরকেও রাখতে হবে, কিন্তু এগুলো কোনোটাই না। এখন সেলিব্রেশন করছে কাকে নিয়ে? এআর রহমানকে নিয়ে, ইন্ডিয়ান। তাকে কয় কোটি টাকা দিয়েছে আল্লাহই জানে, আমি যাই না, সেটা ফ্যাক্ট না। আমার ফ্যাক্ট হচ্ছে টিকিটের মূল্য। আর আমি দেখলাম যে ফেসবুক লাইভে পিছনে তো কোনো মানুষই নেই, কোনো মানুষ নেই, সব চেয়ার খালি, কেন যাই না? সেলিব্রেশন করছে, আমিও চাই ভালোভাবে একটা সেলিব্রেশন হোক, কিন্তু এই ধরনের কাহিনী শুনলে আসলে যারা ক্রিকেট খেলা নিয়মিত দেখে বাংলাদেশের, তাদেরকে বাদ দিয়ে এইভাবে সেলিব্রেশন, এটা বুঝি না, এটা কিসের মধ্যে পড়ে, কিসের মধ্যে পড়ে আমি এটা জানি না। এই ধরনের বাস এটা করতে পারতো যে বাংলাদেশের লোকাল শিল্পী যারা আছে তাদেরকে নিয়ে সুপার ডুপার একটা কনসার্ট করতো, পাশাপাশি মনে করেন যে 10 কোটি বা 20 কোটি টাকা বাজেট দিত যে বাংলাদেশের যারা টিসিবির পিছনে দ্রব্যমূল্য ইয়ে করে একটা দৃষ্টান্ত তৈরি করতে পারতো বিসিবি, তখন দেখতেন যে মানুষজন এটা কীভাবে ইয়ে করতো, মানে সমর্থন দিত যে 20 কোটি টাকা বাজেট দিয়েছে টিসিবির, যে মূল্যটা এইভাবে মানুষজনদেরকে দ্রব্যমূল্য দেওয়ার জন্য, এইসব চিন্তা এদের মাথায় নাই, কী হবে যাই হোক, কিছু বলার নাই। আমার কাছে একটু একটু অন্যরকম লেগেছে, এই কারণে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। থ্যাংক ইউ সো মাচ। যাই না, আপনাদের মতামত কি একটু কমেন্টে জানাতে পারেন, চাইলে ভালো থাকবেন।